ঈদের ছুটিতে জমে উঠেছে সৈকতনগরী কক্সবাজার। বেশিরভাগ হোটেল মোটেলই পর্যটকে পরিপূর্ণ। সাগরপাড়ের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া। রুমি রুমি, আপনার কাছে জানতে চাই, পর্যটকদের সাথে আপনার সময় কেমন কাটছে? আর পাহাড় সমুদ্র দেখলে আসলে অন্যরকম লাগে, যেতে ইচ্ছে করে। পর্যটকদের কথা জানতে চাই আপনার মাধ্যমে। পর্যটকের দেখা না মিললেও তৃতীয় দিন থেকে কিন্তু কক্সবাজার জুলাই থেকে আজ পর্যন্ত কিন্তু 3.5 লাখের বেশি পর্যটক সমাগম ঘটেছে, এমনটি জানিয়েছেন হোটেল মালিক এবং টুরিস্ট পুলিশের সংশ্লিষ্টরা। আর আজকেও হোটেল মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন 50 থেকে 60 ভাগ হোটেল কক্ষ বুকিং রয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই যে আমাদের কক্সবাজারে 500টাধিক হোটেল মোটেল রয়েছে, তার মধ্যে সব 6টি হোটেলের 50 থেকে 60 ভাগের মতো বুকিং রয়েছে এমনটি জানিয়েছেন। এবং টুরিস্ট পুলিশ জানিয়েছেন কক্সবাজারের পর্যটন স্পট গুলিতে এই মুহূর্তে কিন্তু 1.5 লাখ পর্যটকের সমাগম ঘটেছে এমনটি জানিয়েছেন। এইসব আগত পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকত সহ ইনানি পাথুরে সৈকত, ফাটুয়ার টেক সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির এবং দুলাধারা সাফারি পার্কে কিন্তু তাদের আনাগুনায় মুখর হয়েছে এমনকি আমরা জানতে পেরেছি। আর এই কক্সবাজার মানে হচ্ছে এই পর্যটকের বিপুল সংখ্যক দল, এখানে খানাখুঁটি মিললেই পর্যটকদের এর আগমন ঘটে থাকে। কিন্তু ঈদের পর দু একদিন পর্যটক না আসায় ব্যবসায়ীদের মধ্যে যে হতাশা ব্যঞ্জক মন্তব্য আমরা লক্ষ্য করেছিলাম কিন্তু পর্যটক সমাগম অব্যাহত থাকায় তাদের মধ্যে এখন খুশির জোয়ার বইছে। ব্যবসায়ীরা জানিয়েছেন তারা এখন তাদের ব্যবসা হচ্ছে, তারা এখন হাসির মুখ আমরা তাদের কাছে দেখেছি এবং আগত পর্যটকরা কক্সবাজার সৈকতে ভ্রমণের বালিয়াড়িতে ঘোরাঘুরির পাশাপাশি সৈকতের ভিন্ন রাইডে চড়ে বিনোদন করছেন, সাগরের জেট স্কিতে লুনা জলে গা বাঁচিয়ে তারা আনন্দ উপভোগ করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের যে অপার সৌন্দর্য, সেই অপার সৌন্দর্য উপভোগে তারা মেতে উঠেছেন। বিদ্যমান কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এ ছিল সর্বশেষ। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ শঙ্কর বড়ুয়া।